বাড়িটা হলো দয়াময়ী জমিদার বাড়ি। দয়াময়ী মানে আমাদের একটা দেবতার অংশ, মানে বিগ্রহ, সেটার দয়াময়ী নাম হয়েছে। এটা ছিল দুর্গা, দয়াময়ীর আরেক নাম হচ্ছে দুর্গা। মানে এই দয়াময়ী আপনি সাজে ঢালাই হয়, স্বর্ণ রৌপ্য তামা কাঁসা আটপদ, আটটা ম্যাটেরিয়ালস ধাতব দিয়ে তৈরি, হ্যাঁ, একদম দুর্গামূর্তি। সেই দুর্গামূর্তিটা এখনও মিউজিয়ামে রয়ে গেছে ঢাকায় জাদুঘরে, এবং লেখা আছে রাজুর দয়াময়ী ডিগির পার্ক। হ্যাঁ, এটা গভর্নমেন্ট সিজ করছে। তার ছেলে তৎপুত্র, তদীয় পুত্র ত্রিকেন্দ্রজিৎ রায় চৌধুরী, তার ছেলে তারকেশ্বর রায় চৌধুরী বেঁচে আছে, তারকেশ্বর, হ্যাঁ, সে এখনো বেঁচে আছে ভারতে। মন্দির পূজারী ওই মন্দির, আর এইটা হলো বাসস্থান তাদের থাকার, থাকার জন্য আমরা কোন প্রতিকার পাই নাই, না পাওয়ায় যিনি নাকি বাড়ির মালিক ছিলেন আশেপাশে তারা এই বিপ্লবে আমাদের টাকা পয়সা নিয়েছে, কিন্তু আমরা একটু জমি পাই নাই, আর আমাকে যে কোনো সময় হেনতে ভেঙে দেবে আমরা চলে যাবো। গ্রামবাসী আছে, এখন আমি থাকবো, এই যে আমরা চাই আমরা রক্ষা বন করবো। এখন এটা মানে কাদের আন্ডারে আছে, সরকারের আন্ডারে নাকি? এখন একটা ব্যক্তি বিশেষ লোক।